Hello. Assalamualaikum. ঠিক চিনতে পারলাম না। জি, আমি আপনার নেইবার ফ্ল্যাট ফোরে নতুন এসেছি। ও আচ্ছা, কাল না পরশু দেখলাম নতুন ভাড়াটে আসছে। আপনারাই তারা? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি কিন্তু রেঞ্জ করে আসিনি, ফ্ল্যাটটা কিনে এসেছি। বসেন আপা। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বোধ হয় আমার থেকে বড়ই হবেন। আপনি আমার নাম ধরে ডাকতে পারেন। ও আচ্ছা, প্লিজ বসেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার বাসি কাউকে দেখছেন আজকে? গ্র্যান্ড চিলড্রেন্স ছেলে মেয়ে? গ্র্যান্ড চিলড্রেন্স মানে নাতি নাতনি? জি, আমার মেয়ের তো এখনো বিয়েই হয়নি। ও আচ্ছা, সরি। আপনাকে দেখে আমি ভেবেছি আপনি হয়তো নানি দাদি মতো হবেন। সরি। আমার দুই মেয়ে, ছোট মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে আর বড় মেয়ে অনার্স সেকেন্ড ইয়ারে। ও, আপনার মাত্র এত ছোট দুটো মেয়ে? আমি তো ভেবেছি। আচ্ছা, আপনার এজ কত? জি, আমি 38। গোল্ডের না
নাকি ইমিটেশনের? ইমিটেশন হবে কেন? আপনি কি গোল্ড চিনেন না? এটা গোল্ডের। আচ্ছা, আমি ভেবেছি ইমিটেশনের স্টোনগুলো কেমন ফেক লাগছে। আপনি বোধহয় চশমাটা ঠিক মতো দেখতে পারতেছেন না, চশমাটা একটু চেঞ্জ করেন তো। আচ্ছা দেখুন তো আমার নেকলেসটা কেমন, আমার লাস্ট বার্থডেতে আমার হাজবেন্ড দিয়েছে। আমি বললাম কি, এই তুমি সব সময় কিছু হলেই উছিলা খুঁজো, শুধু ডায়মন্ড দিবে আর ডায়মন্ড দিবে, সব কিছুতে ডায়মন্ড। জানেন আমার লাস্ট ম্যারেজটাতে আমার হাজবেন্ড কি করেছে? অলরেডি আমাদের দুটো গাড়ি আছে, তবু আমাকে আরেকটা গাড়ি গিফট করলো। দেখেন তো কি মজার জিনিস বানিয়ে নিয়ে আসছি, শিগগিরই খান। দেশের বাড়ি থেকে খাঁটি চালের গুঁড়া দিয়ে হাতে বানাইলাম পিঠা। কিছু মনে করবেন না, আমি একটু ফুড হাইজিন ফলো করি, হাতটাকে একটু ভালো করে ধুয়ে দিয়েছিলেন। জি, আমি একটু আগে উজু করছি নামাজ পড়বো বলে, আর এটা করার আগে হাত তো ক্লিন করেই নিছি। আচ্ছা আপনার খান, হ্যাঁ আমি একটু ডায়েটে আছি তো আমি খাবো না। আপা আমাকে দিন তো আপনার পিঠা, আমার যেই পছন্দ। আমি আসলে এসি ছাড়া থাকতেই পারি না, কিচেন বাথরুম সব জায়গায় এসি দিয়ে রেখেছি। আপনার বেশি গরম লাগতেছে, একটা পাখা এনে দিব। আচ্ছা আসার পর থেকে দেখছি আপনি একা একা সব কাজ করছেন, আপনি কোনো সার্ভেন্ট নেই? না গো আপা, অনেকদিন ধরে কাজের মেয়ে খুঁজতেছি, কোনো কাজের মেয়ে পাচ্ছি না। ও মাই গড, সার্ভেন্ট ছাড়া কিভাবে সার্ভাইভ করছেন? আমার বাসায় তিন তিনটা কাজের মেয়ে, ছুটাও একটা রেখেছি, তবু বোধ হয় আরেকটা লাগবে। আমার বাসায় তো কাজের বুয়া ছাড়া পানিটাও ঢেলে খাই না। মা আপনার বাসায় এত কাজের মেয়ে, তাই তো বলি আমরা কাজের মেয়ে খুঁজে পাচ্ছি না কেন, আমাদেরকে একটু সাপ্লাই দিন তো। জানেন জোসনা মা আপা, সকাল থেকে না মনটা একদম ভালো নেই। কেন কি হয়েছে? আমাদের যে প্রতিবেশী কুসুমের মা মনে আছে, আপনার সাথে একবার দেখা হয়েছিল, আমাদের বয়সী, কালকে রাতে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কুসুমের আম্মা আপা কত হাজি খুশি মানুষ ছিল, কত সকাল লাগছিল তার, আরে মানুষটা কাল ছিল আজকে নাই। হ্যাঁ আপা ঠিক বলছেন, দুই দিনের এই দুনিয়ায় কিছু মানুষ এত অহংকার করে, আজ আছে কাল নাই, তবু অহংকারের শেষ নাই। একদম ঠিক বলছেন আপা। এই যে শামিমা আপা, আপনি তো কিছু খাইলেন না? না না। আচ্ছা আমি বলছিলাম আমি আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখন উঠি। হ্যাঁ কিছু তো খাবেন না, খালি মুখে চলে যাবেন। আচ্ছা আপনারা দুজন গল্প করেন, হ্যাঁ আমি উঠি। আপা আবার আসবেন।
আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ শিওর, আপনারাও আসবেন আমার ফ্ল্যাটে, একটু দেখে যাবেন কিভাবে আমি ডেকোরেট করেছি। ওকে বাই। তোর ফ্ল্যাট তুই ডেকোরেট করে বসে থাক এখানে, আর দেখতে থাক।